দ্রুতই মাঠে ক্রিকেট ফিরছে। তার আগে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে চায় আইসিসি। সংক্রমণ রোধে থুতু ব্যবহার নিষিদ্ধ হলেও তাতে আপত্তি নেই পেসারদের, বরং নতুন চ্যালেঞ্জে নিজেদের মানিয়ে নিতে চায় তারা। এদিকে আন্তর্জাতিক ম্যাচে স্থানীয় আম্পায়ারদের নতুন নিয়মে নিজেদের দক্ষতা যাচাইয়ের সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। বল শাইনিং এ থুতুর ব্যবহার নিষিদ্ধ হচ্ছে, করোনা ঝুঁকি পুরনীতি পরিবর্তনে বাধ্য করছে। থুতু লালা থেকে সংক্রমণ ছড়ানোর সংখ্যা অনেক বেশি, এ কারণে এই সিদ্ধান্ত সময়ের দাবি। অনিল কুম্বলের নেতৃত্বে আইসিসির ক্রিকেট কমিটির প্রস্তাব, বল শাইনিংয়ে থুতুর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হোক। যদিও ঘামের ব্যবহারে ঝুঁকি দেখছে না ক্রিকেট কমিটি, বল পলিশে বাধায় সুইং মিলবে না পেসারদের, আর তাই এই নিষেধাজ্ঞা বিপাকে ফেলে দেবে। তাতে কমবে ব্যাটসম্যান বোলারদের প্রতিদ্বন্দ্বিতা, তারপরও স্বাস্থ্য সুরক্ষা সবার আগে। আইসিসি থেকে যে রুলসটা অবশ্য দিয়েছে, এখন আমাদের এটা মানতে হবে বাধ্যতামূলক, আর কিছু করার নাই। বাট আমাদের বোলারদের জন্য এটা অবশ্যই একটু চ্যালেঞ্জিং হবে, কারণ ডিপেন্ড করবে কিভাবে বলের যে জিনিসটা আমরা আগে ইউজ করতাম ওইটা থেকে বলে উপকারিতা এখন হয়তো এটা কিভাবে আসবে আর কি, এটাই আর কি। অবশ্যই লালা একটা রিক্সই আমাদের জন্য, কারণ হলো যদি কারো পজিটিভ হয়ে থাকে তাহলে লালার মাধ্যমে আমাদের শরীরে আসার চান্স খুব বেশি থাকে। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে আইসিসি যে রুলটা করছে আমি এটা মানে আমি এটা সম্মতি করি। আর পরের কথা হলো, হ্যাঁ সমস্যা নাই, গান লাগানোর পরে সাইন করা যাবে। ভ্রমণের নিষেধাজ্ঞা তো আছেই, তার উপরে রয়েছে 14 দিন কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা। এই সংকটে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার দায়িত্ব দেয়া হোক স্থানীয় আম্পায়ারদের, এসেছে সেই নির্দেশনা। তাতে লাভটা বেশি হয়েছে বাংলাদেশের মতো দেশগুলোর, নিজেদের সক্ষমতা যাচাইয়ে নতুন দিক উন্মোচিত হচ্ছে। আমাদের যে অভিজ্ঞতা এবং দক্ষতা যেগুলি আমরা এতদিন ধরে করে এসেছি, আইসিসিতে অনেক বিভিন্ন ধরনের খেলাগুলি পরিচালনা করে এসেছে আম্পায়াররা এবং ম্যাচ অফিসিয়ালসরা, এটা একটা বড় সুযোগ থাকবে। সো তাদের নিজস্ব নিউট্রালিটির ব্যাপারে একটা ভালো একটা ধারণা জন্মাবে আমাদের সারা ওয়ার্ল্ডে, এবং এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, বিকজ বাংলাদেশের অনেক ম্যাচ অফিসিয়ালসরা বাইরে যাওয়ার সুযোগ পায় না। আমরা যদি এখানে একটা ভালো ম্যাচ পরিচালনা করতে পারি নিউট্রালি, সেক্ষেত্রে আমাদের জন্য একটা আমাদের দরজাটা অনেকটা ওপেন হয়ে যাবে। ইনিংস প্রতি 2টির পরিবর্তে 3টি DRS নেয়ার নিয়ম চালুর পরামর্শও দিয়েছে ক্রিকেট কমিটি। করোনা চ্যালেঞ্জে ক্রিকেট ফেরানোর চেষ্টা আইসিসির, 28 মে ভিডিও কনফারেন্সে পাশ হবে নতুন আইন। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।